বাংলাদেশ কোনো টিম নাকি সাকিবদের এত হাইপ তোলার কি আছে? বিষ উগড়ে ফের বিস্ফোরণ বীরুর। বরাবর নিজের ঠোঁট কাটা মন্তব্যের জন্য ক্রিকেট মহলে পরিচিত, অপ্রিয় সত্যি কথা বলতে সেভাবে জুড়ি মেলা ভার। সুপার এইট পর্বে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর ফের একবার এক হাত নিলেন বাংলাদেশের ক্রিকেট টিমকে। ক্রিক বাজে দেওয়া সাক্ষাৎকারে সেভাগ চাচাচোলা ভাষায় বলে দিয়েছেন, ভারত অনর্থক এত দেরি করলো, চাইলে অনেক আগেই ম্যাচ ফিনিশ করে দিতে পারতেন বুমরারা, ওরা আসলে ভারতের দিনটাই নষ্ট করে দিয়েছে। অনেক লম্বা সময় ধরে খেলা হলো, প্রথমে ব্যাট করলেও ওরা এর কাছাকাছি স্কোর করত, তখন ভারত চেস করলে আরও তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দিত, আমরাও আরও তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারতাম। আরে এটা তো সেই বাংলাদেশি, ওদের তো হাইপ তোলার কী রয়েছে, তাচ্ছিল্য করে বলে দিলেন বীরু। এর আগে সাকিবকে অবসরের পরামর্শ দেওয়ার পর ঝড় বয়ে গিয়েছিল পদ্মাপাড়ে। সাকিব স্বয়ং প্রেস কনফারেন্সে সেহওয়াগকে না চেনার বার্তা দিয়েছিলেন। সেহওয়াগ অবশ্য এতে দমছেন না, সাকিবকে ফের এক হাত নিয়ে ভারতীয় কিংবদন্তি বলে দিয়েছেন, আজকেই তো সাকিব আল হাসানের নিজেকে চেনানোর ম্যাচ ছিল, বড় দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ, ক্রিজে ওর সঙ্গে শান্ত ব্যাটিং করছিল, ওকে অন্তত টিকে থেকে সাহায্য তো করতে পারত, অন্তত 15-16 ওভার পর্যন্ত ক্রিজে থাকা উচিত ছিল ওর, মাত্র 11 করে আউট হয়ে গেল, এটা আমার বোধগম্য হলো না, ও সকলকে হতাশ করলো, ওর এত অভিজ্ঞতা সেটা কোনো কাজেই এলো না। সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন 50 উইকেট দখল করে। রোহিত শর্মাকে আউট করেন সাকিব, তবে ভারত ম্যাচে ব্যক্তিগত কীর্তির অধ্যায় দূরে সরিয়ে রাখলো, দুঃস্বপ্নের হয়ে থাকলো তার জন্য। 3 ওভারে 37 রান খরচ করলেন মাত্র 1 উইকেটের বিনিময়ে, ব্যাট হাতে অবদান 7 বলে মাত্র 11 রান। 197 রানের বিশাল টার্গেট চেস করতে নেমে সাকিব 5 নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন, কুলদীপের বলে ছক্কাও হাঁকান তিনি, তবে সেই ওভারেই কুলদীপের শিকার হয়ে ফিরতে হয় তাকে। শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তের 40 এবং রিশাদ হোসেনের 10 বলে 24 রানের ইনিংস বাংলাদেশকে কোনোরকমে 146 পর্যন্ত পৌঁছতে সাহায্য করে। বাংলাদেশের এরকম হতশ্রী পারফরমেন্স থেকে মুখে কোনো লাগাম না টেনে সেহওয়াগ বলে দিয়েছেন, সাকিবের এত অভিজ্ঞতা সেই বিষয়ে ও মোটেই শব্দব্যবহার করছে না, নাকি ওর এসব বিষয়ে কিছু যায় আসে না, নাকি ও ভাবছিল টার্গেট এতটাই বড় যে এখন একটি ছক্কা হাঁকাবো, পরের বলে আবার একটি ছক্কা হাঁকিয়েই যাবো, এই জন্যই আগেরবার বলেছিলাম দলের নতুন কাউকে যেন ও জায়গা ছেড়ে দেয়।